পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের পাবনাপাড়া যুবক সোনাই হালদার সরকারি সহযোগিতা পেয়ে শুরু করেছেন মাশরুম চাষ। পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের পাবনাপাড়ার যুবক সোনাই হালদার সরকারি সহযোগিতা পেয়ে শুরু করেছেন মাশরুম চাষ। তার মাশরুম এলাকা বিখ্যাত বলে দূর দূরান্ত থেকে খদ্দের বাড়িতে এসে এই মাশরুম নিয়ে যায়। তার মাশরুম প্রচুর পরিমাণে চাহিদা, দূর দূরান্ত থেকে ফোন করে তার মাশরুম অগ্রিম বুক করেন। সোনাই হালদারের পরিবারের মা, স্ত্রী ও তিন মাসের একটি ছোট মেয়ে নিয়ে তার সংসার। বাবা কয়েক বছর আগে মারা যাওয়ার পর সংসারের পুরোপুরি হাল ধরতে হয় তাকে। সে জানায় আগে এলআইসির এজেন্টের কাজ করে কোনো রকম সংসার চালাতেন তিনি। এরপর এলআইসির কাজের পাশাপাশি ছোট একটি টিনের ঘরে মাশরুম ব্যবসা শুরু করেন। দুধিয়া মাশরুম ও ঝিনুক মাশরুম, এই দুই ধরনের মাশরুম চাষ করেন তিনি। দুধিয়া মাশরুম কেজি প্রতি 200 টাকা ও ঝিনুক মাশরুম প্রতি কেজি 120 টাকা করে বিক্রি করেন। মাসে প্রায় 7-8 হাজার টাকা এই মাশরুম চাষ করে উপার্জন করেন বলে তিনি জানান। সরকার যদি আরো সাহায্য করে তাহলে সে বড় আকারে এই মাশরুম চাষ চালিয়ে যাবেন। তিনি আরো জানান, সরকারি বিভিন্ন মেলায় বিক্রি ও প্রদর্শনের জন্য বিনামূল্যে তাকে স্টল দেওয়া হয় তার ব্যবসায়ী উৎসাহিত করার জন্য। তাই তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়েছেন। প্রসেসটা কি মাশরুম চাষের? প্রসেস হচ্ছে ওয়েস্ট ভেজানো পদ্ধতি। প্রথমে খড়কে ভিজিয়ে তারপর সেটাকে 24 ঘন্টা ভিজিয়ে 24 ঘন্টা আবার উঠিয়ে যাতে জল ঝরে যায় সেরকম অবস্থা করে তারপরে কিছু ছত্রাকনাশক দিয়ে ওটাকে প্যাকেটিং করা হয়, সিলিন্ডার বানানো হয়। তারপরে সেটা হচ্ছে 25 দিন রাখা হয়। 25 দিন পরে সেটা মাইসিলিয়াম গ্রোথ করে সাদা হয়ে যায়। তারপর সেটাকে কেটে জল দিলে কিছুদিন পরে আমাদের শুটিং বডি বেরোয়। তারপরে কিছুদিন 5-7 দিন পরেই হার্ভেস্টিং হয়। এই পদ্ধতিতে আমরা মাশরুম চাষ করি। মানে কতটি এখানে সিলিন্ডার হয়েছে? এখানে মোটামুটি সিলিন্ডার আছে প্রায় 134-135টার মতো। কিন্তু তাও মান্থলি কত ইনকাম আসে আপনার? মান্থলি মোটামুটি এই 6-8 হাজার। সেটা তো একটা সাইড হিসাবে, ব্যবসা হিসাবে বেছে নিচ্ছি। হ্যাঁ অবশ্যই এটা সাইড বিজনেস, কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি এলআইসি এজেন্সি করি। তার পাশাপাশি সকালবেলা ঘুম থেকে তো আর লোকের বাড়ি যাওয়া যায় না, সেই জন্য আমি এটা সকাল ঘুম থেকে উঠে এটা করি। মাশরুমের এক ক্রেতার স্বপন সরকার জানান, তার এই মাশরুমের গুণগত মান ও স্বাদ অত্যন্ত ভালো। তাই আমরা বহুদূর থেকে মাশরুম নিতে অগ্রিম ফোন করে তার বাড়িতে আসি। আমি মাশরুম নিতে এসেছি। এখানে কেন আরো তনে যেতে আছি মাশরুম? না আমার এখানে, আমি মানে বিয়ে থেকে বহুদিন থেকে এখানে নিই। এর মাশরুমটা উন্নত মানের এবং খেতে খুব ভালো। অন্য অন্য জায়গার থেকে এর মাশরুমটা খুবই ভালো, তাই আমি এখানেই নিই, একটা জায়গা থেকে নিচ্ছি। এর আগে অন্য জায়গার মাশরুম খেয়েছি কিন্তু অতটা টেস্টি নয়, তো এর মাশরুমটা খুব ভালো লাগে, তাই আমি ওখান মোটরসাইকেল করে নিতে এসেছি অত দূর থেকে। মানে এই যে চাষে কেমন আগ্রহ দেখছেন ছেলেটার? ছেলেটার আগ্রহ খুবই ভালো, কেননা এই মাশরুম চাষটা আমি আরও এর আগে খোঁজ করে দেখেছি, অনেকে পারে না টানতে বা করতে, কিন্তু এর যে একাগ্রতা মানে ধরে রাখা ব্যবসাটাকে, এটা ওর সত্যি একদিন ভালো জায়গায় নিয়ে যাবে আশা করি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।